সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার খদ্দ বাজারে চলছে জমি দখলের মহা উৎসব। ভয়ে হযরত আলী নামের এক ব্যক্তি গ্রাম ছাড়া হয়েছেন। এদিকে শনিবার দুপুরে জমির মালিক হযরত আলী সাতক্ষীরা প্রেস ক্লাবে এসে এক সংবাদ সম্মেলন করে বলেন, আমার রেকর্ডীয় জমিতে দীর্ঘদিন যাবত পাকা দোকান ঘর নির্মাণ করে ব্যবসা করে আসছি। সম্প্রতি একই এলাকায় প্রভাবশালী নজরুল ইসলাম ও তার দলবল জোরপূর্বক আমার পাকা দোকান ঘর ভাঙচুর করে, সেখানে নতুন করে বহুতল ভবন নির্মাণের কাজ করছে। হযরত আলী আরো জানায়, আদালতের রায়কে অমান্য করে আমাকে উচ্ছেদ করতে চায় ওই প্রভাবশালী মহলটি। অন্যদিকে প্রভাবশালী নজরুলের ছেলে রুবেল 71 বাংলাকে জানায়, অভিযোগকারী হযরত আলী নাশকতা মামলার পলাতক আসামি। তাছাড়া আমরা আমাদের পৈতৃক জমিতে বহুতল ভবন নির্মাণ করছি। বিস্তারিত সাতক্ষীরা থেকে নিজস্ব প্রতিনিধি আব্দুল ওহাবের পাঠানো ভিডিও চিত্রে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আজরুল আলি। পিতার নাম ইরাক আলী। বলেন, বাড়ির পিয়ারা কি ঘটনা কি বলেন? আমার ঘটনা খদ্দ বাজারের জমি, জমিতে গাছ লাগানো আছে কিছুদিন সামনে ঘর। আমার ঘর ভেঙে দেখছে, গাছ কাটি ফেলাই রেখেছে একবারে তিনটে গাছ। গাছের ছবি আমার কাছে আছে, তাই না? আর এই কেস 2022 সালে আমি কেস ফেলাইছি। কটা বল, সংক্ষেপে বল, সংক্ষেপে বল। 2022 সালে কেস আছে, আর ইন্ডিশন গাড়ি আছে ওকেতে, সব আবার সাত মিনিটকে সব সাত এক কথা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করতেছে। হ্যাঁ, এর কারণ নাম কি? তবে তাদের নাম আছে মোহাম্মদ ইসলাম, তারপর রুবেল, নরিমা বাবার নাম আছে আব্দুল সাদ্দার। উনি তো আব্দুল সাদ্দার, বাবার নাম নরুলের বাবার নাম আব্দুল আব্দুল সাদ্দার। এরা কী করছে? আপনারা কী করছিল? এরা আমাদের ঘর গাছপালা কেটে ফেলাই গেছে, ঘর ভেঙে গেছে, আর ঘর ভেঙে ঠেলার নির্মাণ করছে, ঘর নির্মাণ করছে। সেরকম তারাও নিজস্ব নিজেদের ঘর নির্মাণ করছে। আর নিজেদের ঘর নির্মাণ আপনার জায়গায়? আমার জায়গায়। এই জন্য আপনি প্রেস ক্লাবে আছেন? আছে, সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে আমি আসি। আচ্ছা। আর তার ছেলে রুবে নরুল সাদ্দার, পিতার নাম নরুল সাদ্দার। আচ্ছা। এত বালি পিতার নামে এস এম আলী, আর সুলতান গাজী পিতার নাম এস এম, পিতার মুক্তি এস এম আলী, আর মোহাম্মদ এরাই তার সুস্থ। আমি মেহেদি রুবেল, কলারো উপজেলাধীন খদ্দ বাজারে। আমার আব্বা নজরুল ইসলাম সর্দার, আমার এটা পৈতৃক জমি। এই পৈতৃক জমির উপরে এটা আছে, পতিত ছিল আগে, খদ্দ বাজার এত ডেভেলপ ছিল না। তো সকল ডেভেলপ হচ্ছে দেখে আমরা আমাদের জায়গাটা পতিত না রেখে বিল্ডিং বানাবো। এখন বিল্ডিং বানাতে গেলে তো না মেপে তো আর করা যায় না। তো মাপতে যে দেখে আমার প্রতিবেশী এই যে হযরত, সে আমাদের জমি 5 ফুট মতো দখল করে সে বসে আছে। এখন আমি আমার জায়গাতে বিল্ডিং করছি, আমি তো তার জায়গায় যাচ্ছি না বা যাবো না। সে বিভিন্ন জায়গায় অপপ্রচার চালিয়ে আমার সম্মাননের চেষ্টা করছে, এবং এই হযরত নাশকতা মামলার আসামি কয়েকদিন আগেও সে জামিনে ছাড়া দিয়েছে।